বাণিজ্যিক এই রাজধানীতে ক্রমে বেড়েছে জনমানুষের সংখ্যা, বাড়েনি শহরের আয়তন। কেমন শহর হওয়া উচিত, কেমন চেয়েছেন আর কি করেছেন একটু জেনে নেব। আমরা কথা বলেছি চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, আজম নাসিরউদ্দিন এবং বর্তমান মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে। চট্টগ্রাম শহরের যে একটা ঐতিহাসিক ভূমিকা আছে, এটার মূল এটাকে ইম্পর্টেন্স করেছে বিকজ অফ কর্ণফুলী রিভার। 1890 সালে চট্টগ্রাম বন্দরের যাত্রা, 1890 সালে অফিসিয়ালি। সো আমার সময় 1990 সালে চট্টগ্রাম বন্দর শতবার্ষিকী পালন করেছে। আনফর্চুনেটলি কর্ণফুলী রিভার হচ্ছে আমাদের মূল সম্পত্তি। কর্ণফুলী রিভারটা এখন সিল্টেড, কর্ণফুলী রিভার সিল্টেড হওয়ার কারণে চট্টগ্রাম শহরে পানি নামে না। এইটা কর্ণফুলী রিভারটাকে যে খনন করতে হবে, বিগত 30-40 বছরে কর্ণফুলী রিভারটাকে ধ্বংসপ্রাপ্ত করে নিয়ে গেছে। আমরা যখন যাবার আমাদেরকে মেয়র করা হয়েছিল মন্ত্রীর মর্যাদায়, এবং সেই সময় আমাদের সমন্বয় ছিল সবগুলো প্রতিষ্ঠান, সিডিএ, ওয়াসা, পোর্ট, সব চেয়ারম্যান সাহেব আমার মিটিংয়ে প্রতি মাসে আসতে বাধ্যবাধকতা ছিল। এখন সে এন নাই, সে এন বাতিল। এখন এ পর্যন্ত কোনো গভর্নমেন্ট এগুলো করতেছে না, এখন স্থানীয় সরকার নাই। চট্টগ্রামের সমস্যা হচ্ছে কি, সংবিধানের মধ্যে বলা আছে 59 এবং 60 ধারায় স্থানীয় শাসন, স্থানীয় সরকার নাই। সো স্থানীয় সরকার যতক্ষণ প্রবর্তন হবে না, একদিন স্থানীয় সরকার হবে না, চট্টগ্রাম বড় আমি বলবো চট্টগ্রামের জন্য দুর্ভাগ্য লেখা হয়ে আছে। কত বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আমরা মুখে বললেও সেই ধরনের বাণিজ্যিক প্রসারের কোনো কর্ম পরিকল্পনা এখানে নেওয়া হয়নি। প্রথমত নগরী উন্নয়নের জন্য দরকার এমন একজন ব্যক্তি যার নেতৃত্বে সমন্বয় করে প্রত্যেক ডিপার্টমেন্টের সাথে এই উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়া। মেয়র যে দায়িত্ব নেবে তাকে হতে হবে নগর পিতার ভূমিকায়, তাকে কাজ করতে হবে। আমার সময়কালীন বলবো না যে আমি অনেক উন্নয়ন করে ফেলছি, দেখেন আইন শৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তার জন্য আমি অনেক ব্যবস্থা গ্রহণ করেছি। আমার পরে যে যাই বলুক না কেন, মহিউদ্দিন চৌধুরী মেয়রের দায়িত্বে ছিল, তিনিও ধারে বলে চেষ্টা করেছে যে কাজ করার জন্য। এরপর থেকে কোনো মেয়র এখানে আসে বলে আমরা মনে করি না, ঘরে বসে থেকে টেলিফোন করে কাজ হবে না। চট্টগ্রামের দুর্ভাগ্য হচ্ছে চাকতেখাল, চাকতেখাল দুর্ভাগ্য নয়, চাকতেখালের দায়িত্বে যারা আছে মেয়র বা কাউন্সিলর তারাই দুঃখ হলো চট্টগ্রামের। কারণ চাকতেখাল আমার সময় খনন করা হয়েছে, সেইটার আমার সময় প্রথম চাকতেখালের সীমা নির্ধারণ করা হয়েছে গাইডওয়াল দিয়ে, এখনও সেই গাইডওয়াল লেভেল পর্যন্ত ময়লা ভর্তি, ময়লা পরিষ্কার করার রেগুলার কোনো সিস্টেম নাই। আমি সকালে ভোরে বিভিন্ন সময় রাত্রেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতাম কী অবস্থা রাস্তার, নোট করে নিয়ে আসতাম, সকালে উঠে অর্ডার দিতাম যে আমার নিজের সড়কের সড়ক উন্নয়নের জন্য আপনার প্রকল্প রেডি করেন, উইদিন 7 ডেজ টেন্ডার করতে হবে। দিস ওয়ে দে মেয়রের পদটা হচ্ছে যে মন্ত্রীর পদের চাইতে মেয়রের পদটা অত্যন্ত গণমুখী পদ, মানুষের কাজ করার জন্য এইটা হলো সবচেয়ে বড় কাজ। এবং যদি মেয়র একজন অনেস্ট, ডেডিকেটেড, এডুকেটেড, ওয়েল গ্রুম পার্সন হয় তাহলে এটা কোনো অসুবিধা হওয়ার কোনো কিছু না। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বলা যায় এটাকে। একসময় এই শহরটার যে চাপ অনেকটা কম ছিল, সময়ের বিবর্তনে মানুষ তার প্রয়োজনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই শহরে ছুটে এসেছে, যার কারণে শহরের উপর প্রতিনিয়তি অনেকটা চাপ বাড়তে পারতে এখন শহরের পরিধি কিন্তু যেভাবে জনচাপ বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে শহরের পরিধি কিন্তু ওইটার সাথে সামঞ্জস্য রেখে পরিকল্পিত বৃদ্ধি করা সম্ভব হয়নি, যার কারণে এখন এই শহরের যতটুকু ধারণ ক্ষমতা, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, সেটা হলো ধারণ ক্ষমতা তার থেকে কয়েক গুণ বেশি মানুষ এই নগরে বসবাস করছেন। আর এই যেহেতু বন্দর নগর, সেই হিসাবে এই চট্টগ্রাম শহরে যারা বসবাস করে তাদের বাংলাদেশের অন্যান্য অনেক জেলা শহর থেকে আর্থিক সঙ্গতি কিন্তু অনেক বেশি।
অনেক বেশি আর্থিকভাবে আমরা তুলনামূলকভাবে অনেকটা সচ্ছল বলা যায় আর ধরুন এই নগরটা আপনি যেটা বলেছেন যেভাবে চেয়েছিলাম মানুষের প্রত্যাশাটা তো সবসময় এটা শেষ নেই আকাশ চুম্বি থাকে আমরা তো অবশ্যই চাইব এটা যে প্রাকৃতিক যে সৌন্দর্য এটাতে এটার সাথে সামঞ্জস্য রেখেই এটাকে যে আধুনিকতার যে ছোঁয়াটা দেওয়ার সুযোগ যতটুকু থাকে সাথে ওইভাবেই এই এই শহরটা গড়ে উঠুক অর্থাৎ একটা পরিকল্পিত এবং এই নগরে যারা বসবাস করেন যে আধুনিক যে নাগরিক সুযোগ সুবিধা একটা শহরে প্রয়োজন বা বিদ্যমান থাকা উচিত আমিও মনে করি সেইভাবে এই যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি পরিকল্পিত নগর হিসাবে এই নগরটাকে গড়ে তোলা প্রয়োজন এটা তো এবং এই ক্ষেত্রে ধরেন আমাদের আসলে এককভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে এই প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় এই নগরে অনেকগুলো সেবা সংস্থা দায়িত্ব পালন করেন প্রত্যেকটা সেবা সংস্থার সমন্বয়ে আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী একটা মাস্টার প্ল্যান তৈরি করে সেই হিসাবে পর্যায়ক্রমে যদি পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ডগুলো সম্পাদন করা যায় তাহলে আমাদের প্রত্যাশাটা পূরণ করা সম্ভব হবে আমরা 2500 কোটি টাকার একটা প্রকল্প কাজে হাত দিয়েছি এবং এই ওইগুলোর টেন্ডার প্রক্রিয়া চলছে জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে উইদাউট মিসিং ফান্ডে এই 2500 কোটি টাকার সম্পূর্ণ জিউবি এতে এই প্রকল্প অনুদান দিয়েছেন আর আমরা রেভিনিউ কালেকশনের মাধ্যমে আমরা নিজস্ব ফান্ড থেকে আমরা কিছুতে আপনি আপনি দেখেছেন এখানে ভগবানদিটা চরম আকার ধারণ করেছে জলবদ্ধতার আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে সমস্ত আমাদের অধীন নালা নর্দমা আছে এগুলোকে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি আপনারা তো অবশ্যই জানেন 36টা খালের এই মেগা প্রকল্প মাটি উত্তোলন এবং এটা সংস্কার সমস্ত কিছুর দায় দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এবং উন্নয়ন কর্তৃপক্ষ এটা বাস্তবায়ন করছে উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো হচ্ছে বিশেষ করে জলবদ্ধতার এই এই কাজগুলো চলমান রয়েছে স্বাভাবিক একটু ভোগান্তি হবে এবার একটু ভোগান্তিটা একটু চরম হয়েছে মাটি উত্তোলনের কথা আমি বলেছিলাম খাল থেকে মাটিগুলো আসলে পরিপূর্ণভাবে উত্তোলন করা সম্ভব হয়নি এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এটা বাস্তবায়ন করছে অন্যান্য বারের চেয়ে কর্পোরেশনের যে রেভিনিউ কালেকশন অনেক বৃদ্ধি এবারও আমরা 80 কোটি টাকার মতো 80 কোটি টাকা বেশি কর আদায় করেছি অপরিকল্পিত উন্নয়নের ফলে আমাদের চট্টগ্রাম শহরটা একটু বিবর্ণ হয়ে গিয়েছে এই বিবর্ণতা যেমন আজকে আমাদের শিশুরা একটা খেলার মাঠ নেই আমাদের শিশুরা একটা পার্ক নেই সেই যেখানে গিয়ে মা বাবাকে নিয়ে বসবে তা আমি উদ্যোগ নিয়েছি 41টা ওয়ার্ডে যতটুকু পারি আমি ছোটো ছোটো পার্ক করে দেব এবং অলরেডি 3টা ওয়ার্ডে পার্কের টেন্ডার হয়ে গিয়েছে আমি এগুলো কাজ শুরু করব এছাড়াও যে সমস্ত জায়গা পরিত্যক্ত অবস্থায় রয়েছে বিভিন্ন সংস্থা যেমন আমি রেলওয়েকে পোর্টকে অলরেডি পত্র দিয়েছি মন্ত্রণালয়কে পত্র দিয়েছি যেমন এখানে আগ্রাবাদ ঢেবা এটা 34 একর এই জায়গা আমাকে দিয়ে দেন আমার মালিকানাও লাগবে না আমি এটা সৌন্দর্য বর্ধন করে জনগণের যাতে এটা এন্টারটেনমেন্টের একটা ব্যবস্থা করতে পারি এছাড়াও আপনাদেরকে আমি বলি আমি আমার এই দায়িত্ব নেওয়ার পরে এর মধ্যে আমি জেলা প্রশাসন থেকে 36 একর জায়গা নিয়েছি ওশেন অ্যামিউজমেন্ট পার্ক